नमस्कार बंधुरा, आज के आमी तैरी करते चले आमलकी दुटो दारुण टेस्टी रेसिपी तैरी करते चले चटपटा बर्फी और रसे भरा पानतोआ। देखते थको कि भावे आमी रेसिपिगुलो तैरी करछी। रसे भरा रस टुसटुसे पानतोआ। आमलकीगुलो खूब भालो करे धुए एनेछि। একটা হাঁড়িতে জল নিয়েছি আর জলের মধ্যে দিয়েছি আমলকি। হাঁড়ির উপরে একটা নেট বসিয়ে নিয়েছি আর নেটের উপরে দিয়েছি আর কিছু আমলকি। এবার আমি একটা ঢাকা দিয়ে আমি এটাকে ফুটতে দেব, সিদ্ধ হতে দেব। আর লাগবে মিশরি। এবার এটাকে আমি একটু গুঁড়ো করে নেব। এগুলো নাবিয়ে নিয়েছি আর এটা দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিশরি পাউডারটা। আমি এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। এবার হাঁড়ির মধ্যে আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে আর এগুলো ফেটে ফেটেও গেছে। যাই হোক, আমি এবার এই আমলকিগুলো থেকে আমি বীজগুলো বাদ দিয়ে দেব। আর আমলকির জলটা কিন্তু আমি ফেলে দেবো না, এটা আমি শ্যাম্পু করতে কাজে লাগাবো বা সবজি রান্নার মধ্যে দিয়ে দেবো। আমলকিগুলোকে সব বীজ বাদ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু ব্লেন্ড করে নেব। এই আমলকিগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা। এটাকে আমি একটু আদাটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি। এখানে 2 ইঞ্চি আদা দিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি, এর মধ্যে একটু জল দেব না। পেস্টটা করা হয়ে গেছে। পেস্টটা করতে যদি একটু অসুবিধা হয়, 1 চামচ বা 1/2 চামচ মতো জল তোমরা অ্যাড করতে পারো। একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই আমলকির পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে 250 আমলকি আছে, 250 চিনি দিলাম। আর এটাকে নাড়তেই থাকবো যাতে লেগে না যায়। এবার এর মধ্যে দিচ্ছি একটু নুন। একটু বিট নুন।
বিট নুনটা দিলে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম লেবুর রস। আমি এটা করেছি সম্পূর্ণভাবে ফ্লেমটাকে লোতে রেখে। এটা হয়ে গেছে, হয়ে এসছে। এবার এর মধ্যে দিলাম 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে 1 টিস্পুন মতো জল দিয়ে আমি এটাকে গুলিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নাবিয়ে ফেলবো। এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, আর প্লেটের মধ্যে একটু তেল, হোয়াইট অয়েল আমি ব্রাশ করে নিয়েছিলাম। এবার এটা ঠান্ডা হলে আমি কেটে নেব। এটা ঠান্ডাও হয়ে গেছে আর একদম জমেও গেছে। এবার আমি এটাকে কেটে নেব। আমি এইভাবে পুরোটা কেটে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপে কেটে নিতে পারো। এবার আমি এটাকে তুলবো। এখানে একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি মিশরি পাউডার, তোমরা এখানে সুগার পাউডারও নিতে পারো। এবার আমি এর মধ্যে দেবো চাট মশলা। মিশিয়ে দেবো এর সাথে, এটা খেতে একটা চটপটা একটা ভাব আসবে। এই পিসগুলোকে তুলে আমি এর মধ্যে পাউডারটা লাগিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আমলকি বরফি। এই পাউডারটা পুরো মেল্ট হয়ে গেছে এর মধ্যে, এগুলো ঠান্ডাও হয়ে গেছে। এটা মেল্টও হয়ে গেছে, আর এর মধ্যে এবার আমি দেব দারচিনি আর এলাচ। এটা ফুটতে আরম্ভ করেছে। এবার আমি এর মধ্যে একটা লেমন জুস করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আমি লো ফ্লেমে 10 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিলাম। এবার আমি নাবিয়ে ফেলবো, ঠান্ডা হলে তোমাদেরকে দেখাচ্ছি।
আমি এর মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করিনি।